আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে যে টিউটোরিয়ালটি নিয়ে এসেছি সেটা হচ্ছে এক্সেলের একটা ইম্পর্টেন্ট ফর্মুলা, সেটা হচ্ছে কাউন্ট ফর্মুলা। তো কাউন্ট ফর্মুলার অনেকগুলো টাইপের কাউন্ট ফর্মুলা রয়েছে, বাট তার মধ্যে উল্লেখযোগ্য তিনটি ফর্মুলা আছে যেটা খুব বেশি কাজে লাগে। তার মধ্যে প্রথম হচ্ছে কাউন্ট, দ্বিতীয়টা হচ্ছে কাউন্ট ইফ, এবং থার্ড হচ্ছে কাউন্টা। সো একে একে আমি আপনাদের দেখাবো কিভাবে কোন কখন কি কারণে আপনি কোন ফর্মুলাটা অ্যাপ্লাই করবেন। তার আগে একটু বলে রাখি, যারা আমার এই চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি চেপে দেবেন, যাতে নতুন কোনো ভিডিও আপলোড দিলে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। পাশাপাশি শেয়ার করে দিবেন, যাতে আপনার কোনো ফ্রেন্ড যদি থেকে থাকে যারাও শিখছে তাদেরও সাপোর্ট হবে। তো কথা না বাড়িয়ে আমরা চলে যাই আমাদের মূল টিউটোরিয়ালে। প্রথমে বলি কাউন্ট ফর্মুলা। ধরে নিন আপনার একটা মাইক্রোসফট এক্সেলের বিশাল ডাটা বেস রয়েছে, আপনার জানার প্রয়োজন পড়লো যে কি পরিমাণ এখানে ডাটা রয়েছে। তো আমার এই রিপোর্টে আমরা দেখতে পাচ্ছি আমাদের এমপ্লয়ীদের আইডি, নাম এবং অ্যামাউন্ট রয়েছে। সো এই অ্যামাউন্ট কতগুলো রয়েছে, অর্থাৎ কতগুলো এমপ্লয়ি আছে, এটা যদি আমি কাউন্ট করে করতে চাই যে নাম্বার অফ এমপ্লয়ি কত রয়েছে, সেক্ষেত্রে আমি কাউন্টা ইউজ করব। অর্থাৎ যদি আমি কি নাম নামকে কাউন্ট করতে চাই তাহলে কাউন্টা ফর্মুলাটা ইউজ করতে হবে, আর যদি সংখ্যাকে কাউন্ট করতে চাই তাহলে কাউন্ট ফর্মুলাটা ইউজ করতে হবে। কারণ কাউন্ট ফর্মুলা দিয়ে আপনি যখন কোনো নামকে কাউন্ট করবেন তাহলে সে কিন্তু কাউন্ট করতে পারবে না। আমি একটু ডেমো দেখিয়ে দিই। ইকুয়াল দিলাম, COUNT লিখলাম, কাউন্ট চলে আসলো, ক্লিক। দেন আমি এখান থেকে এ পর্যন্ত ড্র্যাগ করে সিলেক্ট করে ব্র্যাকেটটা ক্লোজ করে এন্টার দিব। আমরা দেখতে পাচ্ছি রেজাল্ট আসছে 0, বাট এখানে যদি ক্লিক করে এই রেঞ্জটাকে আমি মুভ করে এখানে এনে দিয়ে এন্টার দিই তাহলে দেখবেন কাউন্ট করেছে 15টা, অর্থাৎ এখান থেকে এ পর্যন্ত, অর্থাৎ 884। আমরা যদি এখান থেকে সিলেক্ট করি এতটুকু, আমরা যদি এই স্ট্যাটাস বারে খেয়াল করি আমার এই নিচে কার্সারটা যেখানে, দেখবেন কাউন্ট করে 15টা দেখাচ্ছে। তো সেক্ষেত্রে তার মানে এই রেজাল্ট ওকে আছে। তো আপনি সংখ্যাকে কাউন্ট করতে পারবেন কাউন্ট ফর্মুলা দিয়ে, কিন্তু কোনো নাম যদি কাউন্ট করতে চান তাহলে আপনাকে অবশ্যই কাউন্টা ফর্মুলা ইউজ করতে হবে। তো আমরা একটু দেখি, প্রথম থেকে আমরা কাউন্ট ফর্মুলা ইউজ করব টোটাল কাউন্ট করার জন্য, অর্থাৎ নাম্বার অফ এমপ্লয়ি, অর্থাৎ সেলস অ্যামাউন্টের যে ফিগারটা রয়েছে এই শিটে কতগুলো আছে সেটা জানার জন্য। তাহলে আমরা প্রথম সেলে সিলেক্ট করব, অর্থাৎ D3 তে আমরা কার্সর রাখবো। দেন আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট ডাউনেরও চাপবো, কারণ হচ্ছে 1000 ডেটা এখানে রয়েছে। আপনি যদি সিলেক্ট করে রেঞ্জ ম্যানুয়ালি স্ক্রল করে নিচে আসতে যান এটা সময় সাপেক্ষের ব্যাপার। তাই আমরা প্রথম সেলে কার্সর রাখবো, দেন আমরা কন্ট্রোল শিফট ডাউনেরও চাপবো, তাহলে আমরা নিচ পর্যন্ত চলে আসলাম। দেন আমরা ব্র্যাকেট ক্লোজ করে দিয়ে এন্টার হিট করব। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে 1000 ডেটা রয়েছে। তো এটা প্রুফ আমরা যদি করি তাহলে এখান থেকে কিছু ডেটা আমি ডিলিট করে দিলাম, তখন আপনি দেখতে পাবেন ফিগারটা কমে গেছে। আমরা এবার কন্ট্রোল জেড দিয়ে আন্ডু করলাম, তার মানে 1000 চলে আসছে। আমরা যে কোনো একটা ডেটা ডিলিট করি চলে আসছে। এখন যদি আমি এখানে 500 লিখি তাও কাউন্টটা পুরো হয়ে যাবে। অর্থাৎ টোটাল একটা রিপোর্টে যে পরিমাণ সংখ্যা রয়েছে সেটা যদি কখনো কোনো কারণে আপনাকে কাউন্ট করার প্রয়োজন পড়ে তখন অবশ্যই আপনি কাউন্ট ফর্মুলাটা ইউজ করবেন। আশা করি আপনি বুঝতে পেরেছেন। এছাড়া আপনাকে যদি মাল্টিপল ডেটা কাউন্ট করতে হয় সেক্ষেত্রে আপনি কাউন্ট ফর্মুলাটাও ইউজ করতে পারবেন। আমি একটু ডেমো দেখিয়ে দিচ্ছি। ধরেন এই অ্যামাউন্ট আমি কপি করলাম, এখানে পেজ দিলাম, আবার পেজ দিলাম, আবার পেজ দিলাম। সো আমি যদি পুরোটা সিলেক্ট করি তাহলে আমরা দেখতে পাবো টোটাল ডেটা আছে এখানে 30টা। সো এরকম মাল্টিপল কলাম আপনি কাউন্ট ফর্মুলা দিয়ে কীভাবে কাউন্ট করবেন, আমরা ডিলিট করি, ডিলিট করে আবার COUNT দিলাম, কাউন্ট, দেন ক্লিক। দেন আমরা প্রথম কলাম সিলেক্ট করব, প্রথম রেঞ্জ, দেন কমা, দ্বিতীয় রেঞ্জ, দেন কমা, তৃতীয় রেঞ্জ, দেন ব্র্যাকেট ক্লোজ, এন্টার। তাহলে আমরা দেখতে পারবো টোটাল তিনটা কলামকে সে কাউন্ট করে এক জায়গায় আমাকে ডাটা একুমুলেট করে দিয়েছে যেটার ফিগার হচ্ছে 30। আমি যদি তিনটা সেল সিলেক্ট করি তাহলে আমরা দেখতে পাবো এখানে 30 দেখাচ্ছে। সো এইভাবে আপনারা চাইলে সিঙ্গেল কলামে কাউন্ট ফর্মুলা ইউজ করতে পারেন এবং মাল্টিপল কলামকে কাউন্ট করার জন্য কাউন্ট ফর্মুলাটা ইউজ করতে পারেন। এবার চলুন ফিরে আসি কাউন্টি ফর্মুলা। কাউন্টি ফর্মুলাটা কেন ইউজ করব, কাউন্টি ফর্মুলাটা করব যদি শর্ত সাপেক্ষে আমাকে কাউন্ট করতে হয়। ধরে নিন আমি যদি বলি এখানে 500-এর উপরে যা আছে তাকে কাউন্ট করো, তখন আপনি কিভাবে কাউন্ট করবেন? তো সেই জন্য আমরা কাউন্ট ইফটা ইউজ করব।
সেক্ষেত্রে আমরা একটু কাউন্ট করি, ইকুয়াল দেব count লিখব, কাউন্ট আইএফ লিখলাম, কাউন্ট ইফ চলে আসলো, ক্লিক, দেন আমাকে ফর্মুলাটার প্রথম শর্ত হচ্ছে রেঞ্জ, রেঞ্জ দেখে দিতে হবে। তাহলে প্রথম সেলে আমি কার্সর রাখবো, কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট ডাউন এর দিয়ে নিচ পর্যন্ত চলে যাব, চলে যাওয়ার পর দেন কমা দিব, কমা দিয়ে দেওয়ার সময় আপনারা দেখতে পাবেন এখানে রেঞ্জটা কমপ্লিট হবে, কমা দিলাম রেঞ্জটা কমপ্লিট হয়েছে, প্রথম শর্তটা কমপ্লিট হয়েছে, আমরা রেঞ্জ তাকে দেখিয়ে দিয়েছি ফর্মুলাকে। দেন হচ্ছে ক্রাইটেরিয়া, ক্রাইটেরিয়া হচ্ছে শর্ত, শর্তের সাপেক্ষে যেহেতু কাউন্ট তখন আমি ইনভার্টেড কমা দিলাম, দিয়ে আমি বললাম যে গ্রেটার দেন অর ইকুয়াল টু 10,000, অর্থাৎ 10,000 উপরে, 10,000 সমান বা তার চেয়ে বেশি যা আছে তাকে কাউন্ট করো, দেন ইনভার্টেড কমা, দেন ব্রেকেট ক্লোজ, এন্টার। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 654 জন সেলস রিপ্রেজেন্টেটিভ রয়েছে যাদের সেল অ্যামাউন্ট হচ্ছে 10,000 এর উপরে। সো আমরা একটু প্রুফ করি আসলেই কি ফর্মুলাটা ওকে, আমরা এটাকে ফিল্টার ইউজ করলাম, ফিল্টার ইউজ করে আমরা নাম্বার ঘরে আসলাম, দেন নাম্বার ফিল্টারে চলে যাব, দেন আমরা এখানে গ্রেটার দেন অর ইকুয়াল টু 10,000 আমরা লিখব, ওকে করব, দেন আমাদের এটা ফিল্টার হয়ে গেল। প্রথম সেলে কার্সার রেখে কন্ট্রোল শিফট ডাউন আর দেন নিচ পর্যন্ত চলে যাব। আমরা এখানে দেখতে পাচ্ছি, শুধু সবাই সবাই একটু লক্ষ্য করুন, স্ট্যাটাস বারের নিচে 654 কাউন্ট করে সে ডাটা দেখাচ্ছে। এবার আমরা ফিল্টারটা কেটে দিয়ে আমরা দেখব যে আমার রেজাল্টে কত, 654। সো দেখতেই পাচ্ছি যে আমরা যে কাউন্ট করেছি সেটা অথেন্টিক এবং সে রেজাল্ট যেটা দিচ্ছে সেটা অ্যাকুরেট। সো এইভাবে আপনি বিভিন্ন লজিক দিয়ে লেস দেন অর ইকুয়াল টু বা ইকুয়াল টু 100, এইভাবে বিভিন্ন শর্ত দিয়ে আপনি কাউন্ট করতে পারবেন। এরপরে চলে আসুন কাউন্টটা, কাউন্টটা আপনি কখন ইউজ করবেন, কাউন্টটা ইউজ করবেন যখন কোনো টেক্সট ডেটা আপনি কাউন্ট করবেন। নর্মালি টেক্সট ডেটা কাউন্ট ফর্মুলা রিড করতে পারে না, বাট আপনি যদি টেক্সট রিড করতে চান সেক্ষেত্রে আপনি কাউন্টটা ইউজ করবেন। তো ইকুয়াল দিব, COUNTA লিখব, কাউন্টটা চলে আসলো, দেন এখানে সেল রেখে আমরা কিছুটা রেঞ্জ পর্যন্ত যাই সিলেক্ট করে, দেন ব্রেকেট ক্লোজ করে এন্টার দিলাম, আমরা দেখতে পাচ্ছি 87 সে নাম্বার কাউন্ট করেছে, এ পর্যন্ত টোটাল 87 এমপ্লয়ি রয়েছে যেটা সে কাউন্ট করে দিয়েছে। আশা করি আপনাদের আপনারা ক্লিয়ার হয়ে গেছেন। যদি কোনো নাম্বার কাউন্ট করতে চান তাহলে কাউন্ট ফর্মুলা ইউজ করবেন, আর যদি শর্ত সাপেক্ষে কাউন্ট করতে চান সেক্ষেত্রে কাউন্ট ইফ ইউজ করবেন, আর যদি কোনো টেক্সটকে কাউন্ট করতে চান সেক্ষেত্রে কাউন্ট ফর্মুলাটা ইউজ করবেন। তো আজকে এই ছিল আমার টিউটোরিয়াল, ধন্যবাদ।